যে সাতটি কারণে দারিদ্র আসে এখনি জেনে নিয়ে মানার চেষ্টা করুন। হাই আসসালামু আলাইকুম, আজকে আমরা জানব যে সাতটি কারণে আমাদের দারিদ্রতা আসে সেটা সাতটি কারণগুলো কি কি, চলুন আজকে আমরা সবাই মিলে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দারিদ্রতা থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়ে দোয়া করেছেন, কারণ তিনি জানতেন যে দারিদ্রতা অনেক সময় আমাদের ঈমানকে নষ্ট করে দিতে পারে। যে সকল কাজ আমাদের দারিদ্রতার কারণ তার প্রথম নম্বরটি হল নাম্বার ওয়ান, যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে। সবসময় মনে রাখবেন আপনি এমন একজনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন যিনি এই সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, আমার আপনার সকলের সৃষ্টিকর্তা। তাই নামাজের সময় কখনোই তাড়াহুড়া করে না, ধীরে স্থিরে সুস্থভাবে মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন। দুই নম্বর, দাঁড়িয়ে পচ্ছাপ করা। দারিদ্রতার অন্যতম কারণ হচ্ছে দাঁড়িয়ে পচ্ছাপ করা। যারা দাঁড়িয়ে পচ্ছাপ করেন তারা আজই তা পরিবর্তন করুন, এটা শয়তান ইবলিশের কাজ, এই কারণে দারিদ্রতা আসে। তিন নম্বর, পচ্ছাপের জায়গায় যারা উজু করেন, এই জন্য ওলামায়ে কেরাম বলে থাকেন বাথরুমে উজু করা নিষেধ। যদি একান্তই করতে হয় তবে প্রস্রাবের জায়গা থেকে দূরে সরে পবিত্র স্থানে দাঁড়িয়ে উজু করা উচিত। চার নম্বর, দাঁড়িয়ে ফানি ফান করলে দারিদ্রতা কোনোভাবেই ওই ব্যক্তিকে ছাড়ে না। আপনি যদি সম্পদশালী হতে চান, দারিদ্রতা দূর করতে চান আর দাঁড়িয়ে ফানি ফান করার অভ্যাস থাকে তাহলে অবশ্যই তা পরিবর্তন করুন। আমরা জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো বসে তিন রকে পানি পান করা। দাঁড়িয়ে ফানি ফান করার কারণে মৃত্যু অবধি হতে পারে, বর্তমান সায়েন্স আমাদের তাই বলছে। পাঁচ নম্বর, যারা ফু দিয়ে মোমবাতি এ জাতীয় কিছু নিবান তারাও দারিদ্রতার সম্মুখীন হন, সুতরাং এটা থেকে বিরত থাকতে হবে। ছয় নম্বর, যারা দাঁত দিয়ে নখ কাটেন, আমাদের মতো ছোট বড় অনেকেই আছেন যারা সময় পেলে দাঁত দিয়ে নখ কাটা শুরু করি, এটা মোটেই করা যাবে না। এমনকি ব্যক্তিগতভাবে এই অভ্যাসটা আমারও ছিল, কিন্তু জানার পরে ইনশাল্লাহ আমি দাঁত দিয়ে নখ কাটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সাত নম্বর, খাওয়া দাওয়া করার পর শেষে পরিহিত বস্ত্র বা কাপড় দিয়ে মুখ সাফ করা, এটা একে তো একটি অসামাজিক ও নোংরা কাজ এবং রুচিশীল মানুষেরা কখনো এই কাজটি করে না। এর ফলে যেমন আপনি রোগ জীবাণু বহন করে বেয়ান, তেমনি এটা আপনাকে পারিবারিকভাবে দরিদ্রতা আসার মূল কারণ। এই সাতটি অভ্যাস যদি আমরা পরিত্যাগ করতে পারি তাহলে ইনশাল্লাহ দারিদ্রতা কখনো আমাদেরকে ছুঁতে পারবে না। তাছাড়া সম্পদশালী হওয়ার অন্যতম দিক হচ্ছে আপনার কাছে যেরকম বা যতটুকু টাকা থাকুক না কেন সাধ্য অনুযায়ী আত্মীয় স্বজনকে খাওয়ানো বা দান খরাত আপনাকে করতে হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল, এবং সওয়াবের উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।